ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হবার পর বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দেশে গণতন্ত্র নেই বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি পাল্টা প্রশ্ন করেন গণতন্ত্রকে এগিয়ে নিতে কী ভূমিকা পালন করেছে বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করোনার এ সময় লকডাউন নিয়ে বিএনপি অপ্রচার করছে অভিযোগ করে বলেন তাদের দ্বিমুখী মন্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে অসহায় মানুষের জন্য ইতোমধ্যে শেখাসিনার সরকার প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে অপরদিকে পাশে না দাঁড়িয়ে জনগণের রসায়ত্ত নিয়ে বিএনপি নামক একটি দল শুধু রাজনৈতিক বুলি আওড়িয়ে যাচ্ছে ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে তখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে তবে কি তারা চায় না সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক